শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর একটা। সকাল থেকে অনেক কাজ সেরে তারপরে রান্নাবান্না সেরে একটু বাগানে আসলাম একটু রেস্ট করার জন্য। কেননা প্রচণ্ড গরম, গরম আর সহ্য করতে পারছি না। অনেক রকমের রান্না করলাম, রান্না অনেক আগে হয়েছে, 12টার মধ্যে রান্না হয়ে গেছে। রান্না হওয়ার পরে খুবই খারাপ লাগছে, খুবই ক্লান্তি বোধ হচ্ছে, প্রচণ্ড ঘেমে গেছে, একদম ভিজে গেছে আর কি, স্নান করে গেছে আমার একটা গরম, বুঝতে পারছেন কয়েকদিন ধরে খুবই গরম। তো কিছু করার নেই, তাই একটু গাছতলায় চলে আসলাম। অনেকক্ষণ ধরে এসেছি, একটু রেস্ট করছি বসে বসে, আর ভাবলাম যে একটু ভিডিও বানাই। এই গরমে আশা করি সবাই একটু অস্বস্তিতে আছেন, তো কিছু আর করার নেই। গরম এরকম পড়বে কিছুদিন, তারপরে বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না। বৃষ্টি খুব একটা হচ্ছে না, সেই আমরা ছোটোবেলায় দেখেছি যে সারাদিন রাত প্রচণ্ড বৃষ্টি, সেই দিনগুলি হারিয়ে গেছে, সেই বৃষ্টি আর হবে না এখন। তো বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, তাই চলে এলাম ভিডিওতে। বলবো যে অনেক দিন ধরেই ভিডিও করি, তো আমরা গ্রামের মানুষ, গ্রামের বউ, সাধারণ মানুষ, সাধারণ বলতে সাধারণ ভাবে চলাফেরা করি এবং ভিডিও বানাই, অনেক বিষয় নিয়ে ভিডিও বানাই, ব্লগ বানাই, তারপরে বিভিন্ন রকমের রান্নাবান্নার ভিডিও করি, তো সেটা আপনারা সবাই দেখেন। আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে কিছুদিন যাবৎ আমার ভিডিওতে খুব বেশি ভিউ আসছে না। সাধারণভাবে ভিডিও করি, রান্নাবান্না এবং বাড়ির কাজবাজ ব্লগ বানাই, তবুও সাধারণ ভিডিওতেই দেখি প্রচুর ভিউ আসে। শর্টস ভিডিওর কথা বলবো না, শর্ট ভিডিওতেও মোটামুটি ভিউ আসে সেটা বলবো না। কখনো ভালো ভিউ আসে, আবার কখনো একটু কম আসে, সেটা হয়, সেটা সবার ক্ষেত্রে হয়, সব দিন বা সব সময় সমান হয় না। তো কিছুদিন যাবৎ দেখছি যে আমি আগেও সাধারণ ভিডিও করতাম, সেই ভিডিওতে আমার ভিউ বেশি আসতো, অনেক ভিউ আসতো, মোটামুটি খারাপ নয়। বাড়ির কাজবাজ রান্নাবান্না এবং অন্যান্য ভিডিওতে মোটামুটি ভিউজ আসতো, কিন্তু কিছুদিন যাবৎ দেখছি যে আমার ব্লগ ভিডিওতে খুবই কম ভিউ আসছে। ব্লগ বলুন এবং ব্রড ভিডিও যেটাকে বলে সেটা, সেই ভিডিওতে আমার ভিউ খুব কমই আসছে। তো বন্ধুরা, সবার কাছে বিশেষ অনুরোধ, সবাই আমার ভিডিও দেখবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, বুঝতে পারছেন যে অনেক কাজবাজ করার পরে অনেক বকাবকি শুনতে হয় ভিডিও করার জন্য, হাজব্যান্ড বকেন এবং অনেকেই অনেক রকম বলেন। তো অনেক কষ্ট করে ভিডিও করি, এই যে সকাল থেকে রান্নাবান্না করলাম, তারপর বাড়ির কাজ করলাম, এই গরমে তবু রান্নার ভিডিও করতে হলো। তো এত কষ্টের পরেও যদি ভিডিওতে ভিউ কম আসে তো সেটা কষ্ট লাগে। তো সবার কাছে বিশেষ অনুরোধ যে সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন, এটাই আমার কথা। তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমার খুবই খারাপ লাগছে যে এত কষ্ট করে ভিডিও করি, সেই ভিডিওতে ভিউ খুবই কম আসছে। তো সবাই আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই শেষ কথা। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।